দেশের বিভিন্ন স্থানে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে চ্যানেল টি ওয়ান এর ময়মনসিং জেলার প্রতিনিধি আলমগীর সরকার। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন বলদি গ্রামে 30 জন অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আবু সৈয়দ হায়দার ও চ্যানেল টি ওয়ান জেলা প্রতিনিধি আলমগীর সরকার। সহযোগিতা ছিলেন মোহাম্মদ সুজন, মোহাম্মদ রাকিবুল হাসান নকিব ও টিএসি কবির। সোনারগাঁও প্রতিনিধি হাবিবুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউপি চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, নওগাঁ ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এবং কাঁচপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় দরিদ্র ও ঘরবন্দি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। নাটোর প্রতিনিধি আবু মুসা জানান, নাটোরের প্রধানমন্ত্রী দেয়া ঈদ পোশাক বিতরণ করেছেন সংসদ সদস্য রত্না আহমেদ। এদিকে নাটোরের পুলিশের উদ্যোগে পুলিশ কর্মকর্তাদের সাথে সুবিধা বঞ্চিত 120 পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এছাড়াও নাটোরের সিংরা পৌর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলো। এ সময় এলাকার 1200 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলার বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ এরশাদ আলম জানান, চট্টগ্রামের সাতকানিয়া এবং লোহাগাড়ার কর্মহীন 150 প্রবাসী পরিবার, 40 সংখ্যালঘু পরিবার সহ মোট 750 পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। শুক্রবার সাতকানিয়া বারদোনার গ্রামের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের দিয়ে ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন তার চাচা নুরুল ইসলাম ও নুরুল কবির। নাগরপুর প্রতিনিধি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিন জানান, টাঙ্গাইলের নাগরপুরের সামাজিক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 200 দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার নাগরপুর উপজেলার সানিডেল কিন্ডার গার্ডেন এর মাঠে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় 200 মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বান্দরবান প্রতিনিধি এস এম জিয়াউদ্দিন জুয়েল জানান, করোনার প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানে অসহায় ও দুস্থ পাহাড়ি পরিবারের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেছে আলীকদম জেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি। শনিবার সকালে অস্তি ত্রিপুরা পাড়া আশ্রয়ণ ক্যাম্প ও আমতলি পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে 300 পরিবারের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে উত্তর ও ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1994-95 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শাহরুল আলম লিটনের ব্যক্তিগত উদ্যোগে গাইবান্ধা ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার বোয়ালি ইউনিয়নের হরিপুর গ্রামে চতুর্থ দফায় মোট 200 পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সাভার প্রতিনিধি প্রদীপ ঘোষাল তপু জানান, সাভারের রানা প্লাজার অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শনিবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিক নিউটন।